হ্যালো অ্যান্ড প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আর স্বাগত জানাই আপনাদেরকে আমার আরেকটা নতুন ভিডিওটি। নদীর পাশে এই আপনারা যে নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুরাক নদী। ঠিক ওই সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টঙ্গী বাজার, কাঁচা বাজার, টঙ্গী কাঁচা বাজার। আজকে আমি আপনাদেরকে এই নদীর পাশে আস্তে আস্তে ওইদিক দিয়ে গিয়ে আর ওদিক দিয়ে ফিরে এসে আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন আজকের ভিডিও তো শুরু করা যাক। পাওয়া যায় মাছ ভাই? শিম পাইছেন? যেহেতু এখন বর্ষাকাল তাই নদীতে পানি ভরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নদী আপনারা জানেন সব সময় বিষাক্ত পানির মতো কালো পানি হয়ে থাকে। একটি বড় ভাই এই নদীতে মাছ মারছে, আমি আপনাদেরকে দেখাই, দেখা যাক উনি মাছ পায় কিনা। মাছ ধরায় কিন্তু একটা ধৈর্যের ব্যাপার, তো সময় লাগবে, আপনাদেরকে দেখাতে পেলাম না। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোই। এই নদীর যে ঘেঁষের যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত। আশা করি নতুন নতুন আপনারা জায়গা দেখতে পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা আপনারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা যারা আমাকে সাপোর্ট দিতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি রেল লাইন, এই রেল লাইন দিয়ে একটি রাস্তা মানুষজন পারাপার করে, ওই দিক দিয়ে আমি গিয়ে এই নদী পার হয়ে এদিক দিয়ে আমি চলে আসবো এই টঙ্গী বাজার হয়ে। আর এই নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নৌকা দিয়ে মানুষ পার করে, যেহেতু এখন পানি অনেক বড় যার কারণে এই নৌকাগুলো দিয়ে এখন পার করানো হয় না, একটা রিস্কির ব্যাপার স্যাপার থাকে, যার কারণে মানুষজন ওই দিয়ে ওই সামনে একটি রেল লাইনের যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে এখন মানুষ পারাপার করে, ওই দিক দিয়েই আমি যাব। এই সেই রেল লাইন যা নদীর উপর দিয়ে নির্মাণ করা হয়েছে, আর এই ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ চলাচল করার জন্য একেবারে সরু করে একটি রাস্তা তৈরি করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি এখন দাঁড়িয়ে আছি চুরাক নদীর ঠিক মাঝখানে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি মালবাহী একটি ট্রেন আসছে। আর এখন আমি নদীর পাড় ঘেঁষে টঙ্গী বাজারে এখন আমি যাব, এদিক দিয়ে আমি যাব, যেহেতু আমি ওদিক দিয়ে আসছি এখন আমি এই পাশ দিয়ে আমি টঙ্গী বাজারে যাব। আর আপনারা সামনে পাবেন এটা টঙ্গী রেল স্টেশন, ওইখানে আজকে যাচ্ছি না, কোনো একদিন গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আশা করি আপনারা দেখবেন। প্রিয় বন্ধুরা, আমি এখন নদীর অপোজিট প্রান্তে আছি এবং আমার সামনে টঙ্গী বাজার। এই টঙ্গী বাজারের দিকে আমি আস্তে আস্তে এগোচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন ওই পারে হচ্ছে আমি যে পার দিয়ে ভিডিও শুরু করছিলাম। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আগামী পর্বে আপনারা দেখতে পারবেন টঙ্গী বাজার। সকলে ভালো থাকবেন, বাই বাই।